আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা রাখি, সবাই ভালো আছো বা আছেন? তো আমি আবারও চলে আসলাম তোমাদের সবাইয়ের মাঝে আরেকটি নতুন ডিজাইন শেয়ার করবো বলে। আজকে আমি শেয়ার করব যে আকাশি কালারের কাপড়ের উপরে কী কী কালারের সুতা দিয়ে সেলাই করলে দেখতে ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি এই যে হ্যাঁ অফ হোয়াইট মানে ক্রিম কালার দিয়েছি, এটা কিন্তু ভালো লাগছে দেখতে ফিরোজা কালারের উপরে। এবার এখানে আমি হলুদ দিয়েছি, এটাও ভালো লাগছে। এটা দিয়েছি আমি কফি কালার, ডিপ কফি, যেটা একটু খারাপ লাগছে না। এটা লাল, এটা দিয়েছি রানী গোলাপ, রানী গোলাপটা খুব ভালো লাগছে দেখতে। আর এখানে দিয়েছি অরেঞ্জ কালার, এটাও ভালো লাগছে। আর এখানে দিয়েছি ডিপ ডিপ বেগুনি, এটাও খারাপ লাগছে না। মোটামুটি যে কটা সুতা দিয়ে আমি সেলাই করেছি প্রত্যেকটাই ভালো লাগছে। আর এখানে এটা দিয়েছি আমি কুসুম কালার, এই কুসুম কালারটা, তারপরে এই অফ হোয়াইট কালার আর রানী গোলাপ, এই তিনটা সুতো আমার কাছে বেশি ভালো লাগছে। তো এখানে কিন্তু আমি আর একটা ফুল আমি দেখাবো আমি কী সেলাইটা দিয়েছি। এটাকে অনেকে বলে মাকড়সা সেলাই বা আবার অনেকে অন্য সেলাই বলে। তো এই সেলাইটা আমি কীভাবে করেছি ওটা আমি একটু দেখিয়ে দেবো। আর এই সেলাইটা অবশ্য আমার আগের অনেকগুলো ভিডিওতে আছে, তারপরেও আমি যারা নতুন আমার ভিডিও চ্যানেলটিকে আজকে প্রথমে দেখছে তাদের জন্য আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে কিন্তু আমি তিন আর তিন ছয় সাতটা আটটা ঘর আমি বুনে নিলাম, মানে তুলে নিলাম, নিয়ে ছপ্পর প্রত্যেকটা যে মাঝখান থেকে প্রত্যেকটা ঘর তুলে নিয়ে এইভাবে টান দিয়ে নিলাম। এটা প্রত্যেকটা ঘরে কিন্তু গিট্টা হয়ে গিয়েছে। তো এখন আমি এখান থেকে যে এইভাবে নিয়ে এই যে একটা একটা করে এটা ঘরটা বুনতে হবে এক একটা করে। এই যে এই একটা করে আমি বুনে নিচ্ছি প্রত্যেকটা ঘর, এইভাবে বুনে নেব। আর কিছুই না, একদম খুবই ইজি সেলাই, শুধু এরকম এক একটা করে ঘরটা এইভাবে উল্টে নিয়ে নিতে হবে। যে এইভাবে অনেকে পারে, যারা নতুন নতুন মানে সেলাই যারা হাতে খড়ি দিচ্ছে তাদের জন্য বিশেষ করে এটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই গোল রাউন্ডটা যত বড় হবে ফুলগুলো তত বড় করে আঁকতে হবে। আমি কিছুটা বড় দিয়েছি আর কিছুটা ছোট করে দিয়েছি, জাস্ট একটু সুতা ম্যাচিংয়ের জন্য, যে আকাশি কালারের উপরে কী কী সুতো দিলে দেখতে ভালো লাগবে। আরও কিন্তু বিভিন্ন কালার সুতা দিলেও ভালো লাগবে, যেমন ধরো এই যে সুতাটা আমি দিয়েছি জাম, ডিপ জাম, হালকা জাম কালার দিলেও ভালো লাগবে। আর এটা এলো আমি দিয়েছি রানী গোলাপ, রানী গোলাপ থেকে হালকা গোলাপি দিলেও ওটা দেখলাম আমি ভালো লাগবে। তা সুতো আমার কাছে মোটামুটি যেগুলো ছিল হাতের কাছে সেইগুলো দিয়ে আমি সেলাই করে দেখিয়েছি। মোটামুটি একটা কাপড় নিয়ে দোকানে সুতার দোকানে যে এক একটা সুতা উপরে উপরে দিয়ে ম্যাচিং করে ধরলে কিন্তু কোনটা ভালো লাগবে সেটা নিজেরাই বুঝতে পারবে। এভাবে প্রতিটা যে আটটা ঘর আমি দিয়েছিলাম আটটা ঘর আমি এইভাবে মানে এক একটা করে যে এরকম এক একটা করে বুনে নিয়েছি। আর যারা নতুন যারা না পারবে প্রথমে তারা এরকম এক একটা করে ঘর এরকম করে যেরকম একটা করে নিলাম, এই যে এভাবে এইভাবে করে একটা এইভাবে নেবে তাহলে কিন্তু পারফেক্ট হবে, ভুল হবে না। এই যে একটা প্রতিটা ঘর এইভাবে বুনে যেতে হবে। তো এটা আমি যে ফুলটা আমি ছোট করেছি এই জন্য যে তাড়াতাড়ি হয়ে যাবে, বড় করতে গেলে একটু দেরি সময় লাগবে। এই যে ফুলগুলো আমি বড় করেছি আমি করে নিয়েছি এই জন্য, জাস্ট এটা একটু ছোট করেছি দেখানোর জন্য। আর ছোট ছোট ফুল কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, ছোট ছোট কিউট লাগে খুব। আর একটা বাকি আছে, এটাও আমি করে দেখাচ্ছি। হ্যাঁ এটাও আমি একটু করে দেখাবো যে কীভাবে আমি ঘরগুলো আবার তুলেছিলাম। এই যে প্রথমে এইভাবে দিয়ে তারপরে এভাবে দিয়েছিলাম, তারপরে যে মাঝখান বরাবর দিয়ে নিয়েছি, এই যে এখান থেকে এই পর্যন্ত চলে আসবে, মোট আটটা ঘর আমি তুলে নিয়েছি। এই যে এভাবে আটটা ঘর তুলে নেওয়ার পর এই যে মাঝখান থেকে আমি যেভাবে করি এই সেলাইটা কিন্তু আর অনেকে কিন্তু বিভিন্নভাবে করে, আমি যেভাবে করেছি ফুলগুলো আমি জাস্ট সেভাবে দেখিয়ে দিলাম। এই যে আমি কিন্তু পুরোটাই ঘর কিন্তু তোলা হয়ে গেছে। তখন আমি এই পাশের যেহেতু এটা আছে এটার থেকে আমি এভাবে আর কি এই যে এইটাই জাস্ট বুনবো। এটা এরকম তুলে নিয়ে আসার পরে
এটা যেহেতু আমি ডবলভাবে তুলে আনছিলাম, সেহেতু এই যে ডবলভাবে তুলে নিচ্ছি, কিন্তু এই এই ঘরটাই আমি যে এই যে এই ঘরটাই আমি বুনে যাচ্ছি যে তো বন্ধুরা, যদি আমার এই সেলাইটা ভালো লাগে আর এই ডিজাইনটা, যে কোনো বাচ্চাদের ড্রেসের সামনে দেওয়া যাবে, কুশন কভারে দেওয়া যাবে, কামিজের নিচ থেকে দেওয়া যাবে, যদি এই ডিজাইনটা ভালো লাগে আর সেলাইটা যদি ভালো লাগে, কালার ম্যাচিংটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিবে, লাইক দিয়ে দেখা শুরু করবে আর আমাকে জানাবে আসলে কেমন হয়েছে, কালার ম্যাচিংটা কেমন হয়েছে, মানে ফুটছে কেমন সেটা অবশ্যই আমাকে জানাবে। আর অবশ্যই যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আমি দিয়ে থাকি, দেখতে পাবে আর আমার খুব ভালো লাগবে। আর যারা আমাকে প্রথম থেকে শেষ এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আমার অনেক ভালোবাসা তাদের জন্য, সবার জন্য আমার অনেক ভালোবাসা। তো আমি দেখিয়ে দিলাম, মোটামুটি আমি জাস্ট সেলাইটাও দেখিয়ে দিলাম আর কালার ম্যাচিংটাও দেখিয়ে দিলাম। তো আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে, আমি একটু ফিনিশিং করে তারপর আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর অনেকে আমাকে প্রশ্ন করে সেলাইগুলো আমি একা করি কিনা, আমি আসলে একাই করি, নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। আমি যত কাপড় চোপড় আসবো আমি ভিডিওতে দিয়েছি, আমার নিজেরই করা, আমি নিজেই করি, নিজে হয়তো কেউ অনেকে আমাকে অর্ডার দেয়, অর্ডার দিলেও আমি তাদেরটা করে করি আর কি। তো এখন আপাতত আমার কাছে কয়েকটা বেশ কয়েকটা অর্ডার আছে, তা আরও দুটো কাজ কমপ্লিট করলে আমার হয়ে যাবে সম্পূর্ণ করা। তার মাঝেও আমি অনেক ছোটো ছোটো ফুলগুলো শেয়ার করি, এই জন্য ছোটো ছোটো বাচ্চাদের ড্রেসে দেওয়া যাবে আর দেখানো যাবে যে কীভাবে কী সেলাই করছি। তো এই যে আমি কিন্তু এই যে এটা করে নিয়েছি, এই ছোটো ছোটো ফুল খুবই কিউট লাগে আমার কাছে, এই যে কত সুন্দর লাগছে, যে এই কালারটা কিন্তু ভালো লাগছে বেশ, এটা ভালো লাগছে, হলুদটা ভালো লাগছে, আর অফ হোয়াইট কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই ফিরোজা কালারের সাথে। তো আমি সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ দেবো, সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি, সবাইকে আল্লাহ হাফেজ।